আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বপ্নে উকুন দেখলে কি হয় ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন কোনো অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার মাথায় উকুন রয়েছে এবং তা হত্যা করতে দেখে তাহলে সে তার অসুস্থতা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবে আর কেউ যদি স্বপ্নে উকুনকে হত্যা না করে ফেলে দিতে দেখে তাহলে সে তার সামনের জীবনে আর্থিক সংকটতায় কাটাবে তবে সে খুব দ্রুত সেই আর্থিক সংকট কেটে উঠতে সক্ষম হবে আর কেউ যদি স্বপ্নে তার পার্শ্ব দিয়ে উকুন চলাচল করতে দেখে তাহলে তার সেই স্বপ্ন তার পিছনে একজন দুর্বল শত্রু থাকাকে বোঝায় আর কখনো কখনো স্বপ্নে উকুন দেখা ছোট বাচ্চা ছেলে সন্তান এবং বাল কর্মকে বোঝায় আর কেউ যদি স্বপ্নে বড় উকুনকে তার শরীর হতে বের হয়ে যেতে দেখে তাহলে তার হায়াত কম হওয়া কঠিন জীবনযাপন এবং জীবনে ধারাবাহিক একের পর এক পরীক্ষার সম্মুখীন হওয়াকে বোঝায় আর কেউ যদি স্বপ্নে উকুনকে তার মাথায় রক্ত খেতে দেখে তাহলে সে একদল শত্রুর বেষ্টনীতে রয়েছে যারা তার খারাপ গুণাগুণ বলে বেড়াচ্ছে আর কেউ যদি স্বপ্নে তার মাথা সাদা উকুনে বরপুর দেখে তাহলে সে দুশ্চিন্তা এবং যায় জামেলা থেকে মুক্তি পাবে আর কোনো যুবতী মহিলা যদি স্বপ্নে তার মাতার চুল উকুনে বরপুর দেখে তাহলে সে অপচয় করবে এবং তার দন সম্পদ এমন কাজে ব্যয় করবে যেখানে তার কোনো উপকার নেই আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার পরিধানের কাপড়ে উকুন ছড়ানো ছিটানো দেখে তাহলে একদল মানুষ তাকে দুঃখা দিবে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার বুক থেকে উকুন উঠতে দেখে তাহলে তার ছেলে তার অবাধ্য হবে আর কেউ যদি স্বপ্নে তার নতুন পরিধানের কাপড়ের উপর উকুন ছড়ানো ছিটানো দেখে তাহলে সে দীর্ঘদিন চাকরি ছাড়া থাকার পর নতুন চাকরি পাবে ইমাম আব্দুল গনি আর নাবলসি রহিমাউল্লাহ বলেন কোন ব্যক্তি যদি স্বপ্নে তার মাতার চুল আছড়াতে দেখে এবং চুল হতে উকুন জোরে পড়তে দেখে তাহলে সে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়ে উপকৃত হবে ইমাম ইবনে শাহিন রহিমাহুল্লাহ বলেন কেউ যদি স্বপ্নে তার মাতা থেকে জীবিত উকুন বের করতে দেখে তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হবে তবে সে অচিরেই তবা করবে আর কোনো অবিবাহিত যুবতী মহিলা যদি স্বপ্নে উকুনের কামড় খেতে দেখে তাহলে সে এমন সব কথা শুনবে যা সে করে নাই এবং লজ্জিত হবে আর কোনো অবিবাহিত যুবতী মহিলা যদি স্বপ্নে তার বিছানায় উকুন দেখে তাহলে তার দ্রুত বিবাহ হবে আর স্বপ্নে কালো উকুন দেখা তা এমন সব স্বপ্নের মধ্য থেকে যে সমস্ত স্বপ্ন শয়তানের প্রতি ইঙ্গিত বহন করে আর কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে তার চুল থেকে উকুন বের হয়ে যেতে দেখে তাহলে তার সন্তান মাতা পিতা কারোর কথা শুনবে না আর কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে উকুন দেখে তাহলে সে মেয়ে সন্তান জন্ম দিবে আর কোনো অবিবাহিত যুবক যদি স্বপ্নে সাদা রঙের উকুন দেখে তাহলে সে উচ্চ বংশের কোনো এক মহিলাকে বিবাহ করবে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।